একেবারে ফুলের গাঁদা ফুলের বাগানের ক্ষেতের মধ্যেই দাঁড়িয়ে আছি আর ডিসেম্বর এই ডিসেম্বর মাসের নাম শুনলেই আমাদের মধ্যে কিন্তু একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করে কেন বলুন তো কারণ এই ডিসেম্বর মাসটাই হচ্ছে পিকনিক করার একেবারে আদর্শ সময় আর এই পিকনিকের নাম শুনলে আমাদের যেটা টেনশানের বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে স্পট সিলেকশন কোথায় পিকনিক করব কত দূরে কত কাছে আমাদের আশেপাশে কি কি জায়গা আছে যেখানে আমরা বেশ সুন্দরভাবে একটা দিনের জন্য একটু গিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু পিকনিক একটু মজা হই হুল্লোর করতে পারি তো চলুন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তেমন একটা জায়গা সন্ধান দেব যেখানে আসলে আপনারা সারা জীবন মনে রাখবেন যে হ্যাঁ সত্যিই একটা জায়গায় গিয়ে পিকনিক করেছি এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে ফুলের গাঁদা ফুলের বাগানের ক্ষেতের মধ্যেই দাঁড়িয়ে আছি তো এখানে পিকনিক করতে আসলে এইটাই তো মজা এরকম ফুলের সাথে প্রকৃতির সাথে এরকমভাবে মিশে যেতে পারবেন আপনি আর তার অপোজিটেই রয়েছে এখানে একেবারে বাঁধাকপির ক্ষেত পিকনিক এই ডিসেম্বরে পিকনিক করতে আসলে এখানে পিকনিক শুরু হতে হতেই কিন্তু এই সমস্ত বাঁধাকপি একেবারে ম্যাচিওর হয়ে যাবেন আর ওইদিকে আছে ওইদিকে আছে ফুলকপি আর এই বাঁধাকপি দরকার হয় আপনি আপনার পিকনিকের মেনুতে এমন একটা আইটেম রাখবেন যেখানে এই বাঁধাকপিটা থাকবে যাতে এখান থেকে আপনি ডাইরেক্ট কেটে আপনি আপনার মেনুটা রেডি করতে পারবেন তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে যদি এমন একটা পরিবেশের মধ্যে এসে আপনি পিকনিকটা করতে পারেন এখানে আসলে যেদিকে তাকাবেন সেদিকে শুধু সর্ষের ক্ষেত গাঁদা ফুল পেয়ারা বাগান সবজির ক্ষেত কত কিছু এই মুহূর্তে এটা গাছ থেকে পারলাম তো এখানে যদি পিকনিক করতে আসেন তাহলে থেকে নিজের হাতে পেয়ারা ভেঙেও খেতে পারবেন যদিও সেটা আপনাকে পয়সা দিয়ে পে করতে হবে কিন্তু এই যে গাছ থেকে পেড়ে খাওয়ার যে মজাটা সেটা কিন্তু আপনারা নিতে পারবেন গাঁদা ফুল গাছ দেখালাম সরষের ক্ষেত দেখালাম ফুলকপি ওলকপি বাঁধাকপি সব কিছুর ক্ষেত দেখালাম পেয়ারা বাগান দেখালাম তার সাথে যদি একটু থাকে এরকম একটা পুকুর তাহলে কিন্তু তাহলে কিন্তু ব্যাপারটা একেবারে জমে ক্ষীর আপনারা এখান থেকে নিজের হাতে পুকুর থেকে মাছ ধরে আপনারা সেটা খেতে পারবেন যদিও সেটা আপনাকে পয়সা এর জন্য পে করতে হবে আর পুকুরের পাশে ওইদিকে সমস্ত ওই গাছ ওখানে সরষের ক্ষেত অলরেডি গাছ বেরিয়ে গেছে পুরোটাই কিন্তু পুরো সর্ষের ক্ষেত এদিকে কলার বাগান আর এদিকে রয়েছে পুরো পেয়ারা বাগান একটু হেঁটে গেলেই পুরো ফুলবাগান সর্ষের ক্ষেত বাগান কি নেই এখানে পুরোটাই এখানে ফ্রি আপনার এখানে পিকনিক করতে গেলে এই মুহূর্তে কোনো পয়সা লাগছে না এখানে বেশ সুন্দর একটা জায়গা রাখা আছে এখানে আপনারা একেবারে ন্যাচারাল পরিবেশের মধ্যে আরামে পিকনিক করতে পারবেন এই পুকুরটাকে পেরিয়েই একটুকুনি জাস্ট এই পাড়ে পুকুরের পাশেই একমাত্র বলতে গেলেই চলে পুকুরের পাশে এই সুন্দর পেয়ারা বাগান আর পেয়ারা বাগানে পেয়ারা বাগানে অলরেডি কিন্তু পেয়ারা হয়ে আছে অলরেডি কিন্তু পেয়ারা হয়ে আছে গাছ থেকে এরকম পেয়ারা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা পিকনিক করতে এসে যদি এরকম কিছু টুকরো অভিজ্ঞতা আপনারা অর্জন করতে না চান তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা পিকনিক স্পট হিসেবে চুজ করতে পারেন এবারে আপনাদেরকে বলে দিই আপনি এখানে কিভাবে আসবেন এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থানা কলকাতা দিয়ে যদি আসতে হয় তাহলে আপনাদেরকে দক্ষিণ শাখার শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরতে হবে ধরে যে কোনো ট্রেনে আপনি সোনারপুরে নামুন সোনারপুর থেকে ডাইরেক্ট বাস আসে সেই ডাইরেক্ট বাসে উঠে সন্ধিয়া মোড়ে নারু নামুন সন্ধিয়া মোড় থেকে অটো সন্ধিয়া মোড় থেকে অটো আসছে সেই অটোতে করে আপনি বলুন যে আপনি খড়কাড়াইট গ্রামে যাব খড়কারাইট গ্রামে আসলে তাপস মণ্ডল নাম বললেই কিন্তু যে কেউ দেখিয়ে দেবে যে কোথাটায় আপনার পিকনিক স্পট প্রাইভেট কার নিয়ে আসলে আরও অসুবিধা নেই আর যদি আপনি বারেপুরের দিক থেকে আসেন তাহলে আপনাদেরকে চাম্পাহাটি নামতে হবে চাম্পাহাটি থেকে অটো আসছে অটো ডাইরেক্ট আসছে ডাইরেক্ট এসে সন্ধিয়া মোড়ে নামাবে তো মেন ল্যান্ডমার্ক হলো সন্ধিয়া সন্ধিয়া সরলামতিলাল স্কুল ওখানে নেমে আপনাদেরকে খড়কা দিকে আসতে হবে খড়কাড়াইট গ্রামে আসতে হবে এখানে আসলেই এই পিকনিক যে জায়গাগুলো দেখালাম কেমন লাগলো বলুন পিকনিক কী করা যাবে আপনারা কি করতে ইচ্ছুক যদি করতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন পুরো ব্যবস্থা হয়ে যাবে অথবা আমাকে বলতে পারেন আমি ব্যবস্থা করে দিতে পারি এই সমস্ত দেখছেন তো চারিদিকে শুধু ফুলের বাগান পেয়ারার বাগান মানে অসাধারণ পরিবেশ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই